মর্নিং বন্ধুরা, এই দেখো আমি এখন মর্নিং ওয়ার্কে বেরিয়েছি। তো এখন বাজে 5টা। আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে। এই দেখো এখন চা খাবো, ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে আমি চা খাই না। তো কেন খাই না সেটা তোমাদেরকে আজকে বলবো। আমি বিয়ের আগে চা খেতাম না, বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে প্রথম চা খাওয়া শুরু করলাম। তো ভালোই লাগতো চা খেতে, তখন খেতাম, দুধ চাই খেতাম। তো এখন মানে মোটু হয়ে যাচ্ছি বলে সেই জন্য দুধ চা খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম। দুধ চা ছাড়া আমি চা খেতেই পারি না, তাই জন্য বিকার চা খেতে হবে বলে চা খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম। তো আবার এই দুদিন চা খাচ্ছি, বেশ ভালোই লাগছে, জানি না কদিন খাবো। চলো চাটা খেয়ে নিই। দুজনে চা আমাদের একসঙ্গে খাওয়া হয় না, ও খায়, ও চা না খেয়ে ঘুম থেকে ওঠে না। তো আজকে আমরা হাঁটতে বেরিয়েছিলাম, সেটা তো তোমরা জানোই, সেই জন্যই এখন চা খাচ্ছি। খাওয়া হয়ে গেছে একবার, বাজার যাচ্ছি। দেখো বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। কত 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 করে বেশি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে না? সোমবারের দাম একটু কমে, সোমবারে একটু হলেও কমে, আরে খুব কম আছে, খুব কম আছে। তুই দুটো না কত কত করব? কত করে দাম আছে? Thank you.
যাচ্ছ, হ্যাঁ একশো বারো বলছে একশো फ्रेंड्स আমাদের ব্রেকফাস্ট রেডি, তো আমরা এবার ব্রেকফাস্ট খেয়ে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এই দেখো ব্রেকফাস্ট খাচ্ছি, এই যে আমার ওই যে কুচকি মেয়ে, এই যে আমারটা, খাবো ব্রেকফাস্ট। ওইদিকে এই যে খাচ্ছে, ও খাচ্ছে, তো আমরা সবাই এখন ব্রেকফাস্ট করে নিই। করে নিয়ে তারপর কি রান্না করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আমাদেরকে বলবো। তো ততক্ষণ দেখো ভিডিওটা। আজ প্রথমবার নিজে বাজার করতে গেলাম, তাও গেছি বরের সাথেই। তো দেখো এই এইগুলো বাজার করে নিচ্ছি, এইগুলো কিনেছি, ওই পেঁপে আর কাঁচকলাটা এনেছি ঝোল হবে বলে। এটা তো পুঁই শাক দেখতেই পাচ্ছ, ওটা পটল, ওটা কচু শাক, এটা মোচা, কুমড়ো, নারকেল আর ওটা ব্রাহ্মী শাক। তো এইগুলো নিয়ে এসেছি কিনে। আজকে এত কিছু তো করব না, আজকে পুঁই শাকটা করব। পুঁই শাক আমি আমার বর দুজনেই খুব ভালোবাসি, ভীষণ ভালো লাগে পুঁই শাক খেতে। পুঁই শাক হলে আমাদের আর অন্য কিছু মানে রান্না করতেই লাগে না। আজকে এই পুঁই শাকের তরকারি করব, মাছের ঝাল করব, আর ওই কাঁকরেল দেখছো, কাঁকরেল ভাজা করব, ব্যাস আর কিছু করব না আজকে। তো আমি আনাজটা কেটে নিই, আনাজটা কেটে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো রান্না করতে করতে। আজকে হাজবেন্ড পুজো করছে, ওই করে পুজো, আমাদের তো দেখতেই পাচ্ছ নারায়ণ আছে, এই যে তো নারায়ণের সেবা তো মেয়েদের দিতে নেই, ওই করে পুজো, ও না থাকলে তখন আমি পুজো করি। দেখো এটা নারায়ণ, এটা বানেশ্বর শিব, এই যে দেখে নাও লোকনাথ বাবা, এটা একটা কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর,
ছোট একটা লক্ষ্মীরই ঘট বসানো আছে। আনাজ কাটা রেডি আমার, এই তো দেখো আনাজ কাটা রেডি। ওইখানে এই যে কড়াতে এটা ভাজছি, কাঁকরেলটা ভাজছি, এই আদা রসুনটা আমি বেটে নেব, তারপর রান্নাটা করবো। আদা রসুনটা বাটি, কাঁকরেল ভাজা হয়ে গেছে, মশলা বাটাও হয়ে গেছে, এই যে মাছগুলো এবার ভেজে নেব। এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে আমাদের খুব প্রিয় পছন্দের মাছ, এটা সবসময় আমরা পাইও না, তো আজকে পেয়েছি দেখতে তাই নিয়ে চলে এলাম। এটা হচ্ছে লাইলন টেকার মাছ, খুব ভালো খেতে, মিষ্টি খেতে। তোমরা যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো এর টেস্টটা অসাধারণ। তো আজকে এই মাছটা করব, কালকে আর একটা যে মাছ নিয়েছি সেই মাছটা কালকে করব। মাছগুলো ভেজে নি ততক্ষণ। আমি মশলা হাতেই বেটে নিই, আমি বাটা মশলা মানে বাটা মশলার টেস্টটা খুব ভালো লাগে, তোমরা দেখবে মশলা বেটে রান্না করার টেস্টই আলাদা হয়। মানে গুঁড়ো মশলার থেকে আমি বাটা মশলাই বেশি পছন্দ করি, একমাত্র আদা রসুনটা শুধু মিষ্টিতে একটু পিষে নিই, সেটা অনেকটা হলে তখন, মাংস হলে তখন, না হলে আমি আদা রসুনটাও হাতে বাটারই চেষ্টা করি। তো এই দেখো আদা রসুন বেটেছি, এই দেখো পোস্ত, লঙ্কা, আদা, তারপরে পোস্ত মানে হাতেই বেটে নিয়েছি আমি, পুরো একদম সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। তো মাছের জন্য নিয়েছি আর এটা হিমসাপ করবো, এরও পোস্ত বাটা আছে একটু সুজে দেবো, এটা হিমসাপের জন্য করি। আদা রসুনটা বেটেছি, সবাই এই মাছটা খেতে খুব ভীষণ পছন্দ করি, মাছটা খেতে ভীষণ পছন্দ করি, খুব ভালোবাসি মাছটা খেতে। তো এই জন্য মাছটা কিনেই চললাম, মেয়েদের জন্য একটু কুচুর তরকারি করবো, মেয়েদের মানে আমার ছোটো মেয়েতে কিছুই খায় না, দুধ ছাড়া কিছু খায় না, বড় মেয়ে ও তিনশো খায়, অল্প খায়, ওর জন্য একটুখানি কচুর তরকারি করবো, আর ডাল করবো একটু, আর মাছের ঝাল থাকবে একটু এনে দেবো। আর আমার একটু আগেই বললাম কিন্তু দিয়ে আমাকে ভাত খাওয়া হয়ে যায়। আমরা কেউকে তিনশাক খেতে ভালোবাসো অবশ্যই জানিও, সবাই খাও নিশ্চয়ই। ভাত
হাজবেন্ড অফিস চলে গেছে, ও সঙ্গে খেতে আসবে, তো ওই জন্য হচ্ছে দাদা করে রান্নাটা বসালাম। তারপরে তো বাজার গেছিলাম বলে আরও দেরি হয়ে গেল, ফার্স্ট টাইম বাজার গেছি বাজার করতে, খুব ভালো লাগলো। গরমে তো কেমন হয়ে যাচ্ছিলাম, ভীষণ রোদ, ভীষণ রোদ, অত সকালে গেছি তাই কত রোদ, বেলাতে তো মানে যেতেই পারতাম না। চলো রান্নাটা ঝটপট কমপ্লিট করি, কমপ্লিট করে স্নান করে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো আমার রান্না বান্না চান সব কমপ্লিট করে এই যো খাবার নিয়ে নিয়েছি প্লেটে, খাবো আমি। এই যো এটা হচ্ছে আমার ছোটো মেয়েকে খেতে দিয়েছি, এই যো দেখছো ভাতের কি অবস্থা, খাবে না যে বড় মেয়ে খাবে, তো আমরা খেয়ে নিই। আমি পেঁয়াজ নিয়েছি একটা, দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ খেতে খুব ভালোবাসি, তাই জন্য একটা পেঁয়াজ নিয়েছি। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধেবেলা।